চাঁদের বুড়ি ম্যাজিকম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে সই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান। এই গ্রামে থাকে দুই ভাই, যদু আর বুদ্ধু। বড় ভাই যদুর অনেক টাকা, 5 বিঘা ধানি জমি, 1টা পুকুর, আর ওই দোতলা বাড়ির মালিক এই যদু। আর বুদ্ধু, ও তো বোকার হদ্দ, তাই ওর ভাগ্যে জুটেছে এই ভাঙা কুড়ে ঘর আর ওই গাছটা। ওগো শুনছো, ঘরে কিন্তু চাল বাড়ন্ত। ও কি না বলে চললে কোথায়? দেখি কি করা যায়। কিছু কাজের জোগাড় হলো? কোথায় চললে? কিছু তো একটা করতে হবে, যাই দেখি তো একবার চেষ্টা করে। দাদা ভালো আছো? ব্যাপার কি, এখানে কি মনে করে? না মানে আসলে একটু। কি চাই? পয়সা? হবে না, যেতে পারিস। দাদা পয়সা চাই না, একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো? কাজের ব্যবস্থা? তোকে? তোকে কাজ দেবার ঠেকা নিয়েছি নাকি? না মানে। কি কি মানে? এটা কি মানে মানে কেটে পড়। আসলে দাদা ঘরে রান্না করার মতো কিছুই নেই। কিছু যখন নেই তখন ভিক্ষা করে খা, যা যা আর চালাস না। এমন পোড়া কপাল আমার যে মুখে তোলার মতো দুটো ভাতের জোগাড় আমি করতে পারলাম না। অত ভেঙে পড়লে কি চলে? একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি করে তুমি এ কথা বলছো বউ? ঘরে যে দানা পানি কিছুই নেই। আজ নেই কাল হবে, ঠাকুর কাল কিছু একটা উপায় নিশ্চয় করে দেবেন। ঘরে আমার ভাগ্যলক্ষ্মী গাছ আছে যে। ভাগ্যলক্ষ্মী গাছ? সেটা আবার কি? আরে উঠোনের ওই আম গাছই তো আমাদের ভাগ্যলক্ষ্মী গাছ। দেখেছো, এই প্রথম এই আম গাছটাতে আম ধরেছে। ও মা, তাই তো, আমি তো দেখিনি। সত্যি তো কত আম! কাল সকালে আম পেড়ে বাজারে গিয়ে বেচে এসো। ঠিক বলেছো বউ, সেই ভালো হবে। আমি কি দেখছি, এত আলুই বা কিসের?
তাই তো, এত আলো আমি তো জীবনেও দেখিনি গো। এ বাবা, আমাদের আমটা তো এই পাখিটা খেয়ে নিল, এবার কি হবে? চুপ চুপ দেখো, পাখিটা আকারে আরো বড় হচ্ছে। ও বাবা, এটা পাখি নাকি রাক্ষস? বালাই সাপ, এটা রাক্ষস হবে কেন? এ নিশ্চয়ই রূপকথার রাজ্য থেকে এসেছে। রূপকথার রাজ্যে তো রাক্ষসী, ডাইনি এরাও থাকে। আরে বাবা, রাজা রানীও তো থাকে। থামো তো এখন, দেখো না, দেখো পাখিটা কি করছে। ওই রাক্ষস পাখিটা যে আমাদের গাছের সব আমি খেয়ে ফেলল, সেটাই তো দেখছি গো। এবার কাল তুমি হাটে কি বা নিয়ে যাবে? তোমার নামই তো বুদ্ধ, তাই না? আগে আমার নামই বুদ্ধ, কিন্তু তুমি মানুষের মতো কথা বলতে পারো? আমি অনেক অলৌকিক কাজ করতে পারি। দেখুন, আমরা খুব গরিব, আপনি আমাদের মারবেন না? না না, মারব কেন? এই যে আপনি আম গাছের সব আম খেয়ে শেষ করে ফেললেন, এবার আমাদের কি হবে? কেন কি আর হবে? আমাদের তো কোনো টাকা পয়সা নেই, তাই এই গাছের আম বেচে আমরা পয়সা রোজগারের কথা ভেবেছিলাম। কিন্তু এখন কিন্তু আমি সব খেয়ে ফেললাম, তাই তো? ঠিক তাই। আমি হলাম সোনার পাহাড়ের পাখি। সোনার পাহাড়? সে আবার কোথায়? সে অনেক দূরে। তোমাদের গাছের আম খুব মিষ্টি, আমার খুব ভালো লেগেছে। তাই? তোমার ভালো লেগেছে? কিন্তু এবার আমাদের টাকার জোগাড় কি করে হবে বলে দাও। আমি তোমাদের গাছের যতগুলো আম খেয়েছি, প্রতিটি ফলের জন্য 3 ভরি করে সোনা দেব। সোনা? 3 ভরি? হ্যাঁ ভাই বুদ্ধু, তুমি আমার সাথে চলো, সাথে একটা বস্তা নিয়ে চলো। কোথায়? আমি তোমাকে আমাদের সোনার পাহাড়ে নিয়ে যাব, সেখান থেকে তুমি সোনা নিয়ে এসো। দেখবে দেখবে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আচ্ছা বেশ, আমরা তবে ঘর থেকে বস্তা নিয়ে আসছি। তুমি কি ভয় পেয়েছো ওই পাখিটাকে? আমি ভাবছি অচিনা অজানা পাখির সাথে যাওয়াটা কি ঠিক হবে? তবে বউ, না খেয়ে থাকলে তো আমরা এমনিতেই মরে যাব, তার থেকে একবার ওই পাখির সাথে গিয়ে দেখি না। ঠিক আছে যাও, তবে আমাদের কিন্তু বেশি কিছু লাগবে না, দুবেলা দুমুঠো জুটলেই চলবে। জানি বউ জানি, চলো চলো আর দেরি করে দিও না, আমি এবার আসি। দুগ্গা দুগ্গা। কি গো বুদ্ধ,
তোমার ভয় করছে নাকি? না, ভয় করছে না গো পাখি, ভালো লাগছে। মাটি থেকে এত উপরে আকাশে কোনোদিন তো উঠিনি। ও, তাই বুঝি। বেশ তো, চলো না। এখনো বুঝি তোমার সোনার পাহাড় অনেক দূরে। না না, এই প্রায় এসেই গেছি। ওই যে দূরে ছোট্ট দ্বীপ, ওখানেই আছে সোনার পাহাড়। তোমার পছন্দ মতো সোনা ওই বস্তায় ভরে নিও। কোথা থেকে ভরবো পাখি? তোমার যেখান থেকে খুশি তুমি নিয়ে নাও। পাখি, আমি সোনা নিয়েছি, আর নিয়ে কাজ নেই। চলো আমরা ফিরে যাই, ঘরে আমার বউ বড্ড চিন্তা করছে। বেশ, তবে উঠে এসো আমার পিঠে। কেমন, যেতেই দিচ্ছিল না তো? এত সোনা আমরা কি করব গো? কত সোনা না, কত সোনা! আবার শুনবো? ওদিকে তোমার ভাইয়ের কাণ্ড শুনেছ? কি আবার করলো? চুরি ডাকাতি তো আর করবে না, বড় জোর ভিক্ষে। ভিক্ষে? লটারি পেয়েছে গো, লটারি। তোমার ভাই লটারি পেয়েছে। লটারি পেয়েছে মানেটা কি? রাতারাতি যে অমন সুন্দর একটা বাড়ি করে ফেললো, সেদিকে খেয়াল আছে? বাড়ি? কি বলছোটা কি? এই তো সেদিন পয়সা চাইতে এসেছিল আমার কাছে। সেদিন আর নেই, বুঝলে? সেদিন আর নেই। খবর তো আর কিছুই রাখো না, তোমার ওই বোকা ভাই বুদ্ধু এখন একেবারে রাজা হয়ে গেছে। বলছো কি গো, কি করে ঘটলো এসব? আরে সেটা তো আমিও জানতে চাই, তাই তো বলি একবার চলো তোমার ভাইয়ের কাছে। হ্যাঁ চলো ভাইয়ের কাছে, বুদ্ধুর কাছে যাব আমি। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি কেন? বারে জানতে হবে না, কি করে ওরা এত বড় লোক হয়ে গেল। ঠিক 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 ঠিক, চলো তবে কালি যাই বুদ্ধুর বাড়ি। এ আমার কি পরম সৌভাগ্য, আজ দাদা তোমার পায়ের ধুলো পড়েছে আমার এই নতুন বাড়িতে। থাক 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 থাক, তোমার দাদাকে তো সেই কবে থেকেই বলছি, চলো তোমাদের একবার দেখে আসি। তোমার দাদার তো সময়ই হয় না। সে তো বটেই, কাজের মানুষ বলে কথা। আরে বুদ্ধু, তো আসল কথাটা কি একটু বল দেখি। এত টাকা পয়সা লোক লস্কর সব হলো কি করে? ও বাবা, সে তো এক অলৌকিক ব্যাপার। অলৌকিক ব্যাপার? বলতে পারো আমি রূপকথার রাজ্য ঘুরে এসেছি।
তোমাদের সেই আম গাছটা এখন কোথায়? যাবে দেখতে? চলো চলো নিয়ে যাই। চল একবার দেখে আসি। এই হলো সেই কুঁড়ে ঘর, আর উঠোনের ওই দিকে ওই যে ওই সেই আম গাছ। আচ্ছা ভাই, তোকে একটা কথা বলবো। ও মা, এভাবে বলছো কেন দাদা? বলো না কি বলবে। আমার মনে বড় স্বাদ হয় তুই যেভাবে কষ্ট করে এই কুঁড়ে ঘরে ছিলিস, আমিও বেশ এই কুঁড়ে ঘরে থাকবো। ও মা, সে কি ওখানে কেন? না 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 না, তোকে তো সারা জীবন অনেক কষ্ট দিয়েছি ভাই, আমি তাই স্বেচ্ছায় এই শাস্তি চাই, তুই আর না করিস না। তুমি এত করে যখন বলছো তখন তুমি যা চাও তাই হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, কাল থেকে আমি আর তোর বৌদি এই ঘরে এসে থাকবো, আর এই গাছের সেবা করব। বেশ তো, ঠিক আছে ঠিক আছে, বেশ তো, তোমরা তোমরা যতদিন ইচ্ছে থাকবে। তারপর মাত্র এক মাস দেখাশোনার পরেই সেই আম গাছে আবার আম ফুলতে দেখা গেল। আর তাই দেখে যদু আর তার স্ত্রীর সে যে কি আনন্দ! ও পাখি, ও পাখি, হয়েছে হয়েছে, অনেক খেয়েছো আম, এবার চলো তো। আমার এখনো আম খাওয়া শেষ হয়নি। আম খাওয়া শেষ হয়নি? আর শেষ করতে হবে না, আগে চলো সোনার পাহাড়ে, আমি সোনা আনবো। সোনা আনবে? হুম, বেশ তাহলে আমার পিঠে চড়ে বসো। আমিও যাব। আমি দুজনকে নিতে পারবো না। খুব খুব পারবে, এখন চলো। ও বাবা গো, এ আমি কি দেখছি গো, এত সোনা! ওরে বাবা, এ তো আমি স্বপ্নেও ভাবিনি। তোমরা বেশি দেরি করো না, তাড়াতাড়ি করো। এই এই, পিঠাম তো পাখি, এত সোনা নিও না, আমি নিতে পারবো না। তুই থাম তো পাখি, তোকে নিতে হবে না, নেবো তো আমরা। ও কিরে, ও কিরে পাখি, কি হলো তোর? ও বাবা গো, পড়ে যাব তো। তোমরা খুব লোভী, আমাকে তোমরা সব আম খেতে দাওনি, আমার শরীরের জোর তাই কমে গেছে, এখনই তোমরা আমার পেট থেকে নামো, নামো। এসব কি বলছিস পাখি, এখানে নামবো কোথায়? ও আমি জানি না, এখনই নামো, নামো। বেশি লোভ করতে গিয়ে যদু আর যদুর বউ কোনো সোনা তো পেলই না, বরং অকালে প্রাণ হারালো। আজকের গল্প তো শুনলে? তবে ম্যাজিক ম্যান কিন্তু এখনো বলছে তোমরা সবাই কথা শুনছো না, ও দেখতে পেয়েছে এখনো তোমরা কেউ কেউ হেলমেট না পরেই বাইকে চড়ছো। তোমরা এমন করো না, আমার কথা শোনো। আচ্ছা, আজ আমাকে যেতে হবে, সামনের রবিবার যেন ম্যাজিক ম্যান আমাকে বলে যে তোমরা আমার কথা শুনেছো, কেমন?